বিবাংলা টিভি বাংলার কথা বলি, দেশ ও জনপদের খবর, সৌজন্যে জাসির আল হেরা। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বি বাংলা টিভিতে দেশ ও জনপদের খবরে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। জাফলং এ প্রস্তাবিত কৃষার্জন পরিদর্শন করেন মন্ত্রী পরিষদের সচিব। সিলেট গোয়াইনঘাট থেকে আমাদের প্রতিনিধি এস এম রাজু জানান, সিলেটে জাফলং এ প্রস্তাবিত কৃষার্জন পরিদর্শন করলেন মন্ত্রী পরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মোহাম্মদ কামাল হোসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিন দিনের সফরে সিলেট আসেন। জাফলং এর কানাইজুরি নামক স্থানে প্রস্তাবিত ক্রেশার মেশিন জোন পরিদর্শন শেষে পর্যটন কেন্দ্র জাফলং এর জিরো পয়েন্ট ও মায়াবী ঝর্ণা ঘুরে দেখেন। এর আগে তিনি সিলেটের বিভিন্ন পাথর কুয়ারিও পরিদর্শন করেছেন। সরকারের পক্ষ থেকে সিলেটের সকল পর্যটন কেন্দ্রগুলোর পাথর কুয়ারি থেকে পাথর উত্তোলন বন্ধ ঘোষণা করে ক্রেশার মেশিনগুলো নির্দিষ্ট জায়গায় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এদিকে মন্ত্রী পরিষদের সচিব জাফলং এর কানাইজুরি ক্রেশার জোন পরিদর্শনে যাওয়ার সময় পাথর কুয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেট তমাবিল সড়কের দুপাশে কয়েক হাজার শ্রমিক কাজ চাই, ভাত চাই, পাথর কুয়ারি সচল চাই লেখা বিভিন্ন ব্যানার, প্লেকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে রাস্তা অবরোধের চেষ্টা করেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আসলামউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম, জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভিন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুস সাকিব সহ আরো অনেকে। মাহফুজা খাতুন, বি বাংলা টিভি, নিউজ ডেস্ক। সকল সংবাদ সবার আগে দেখতে চোখ রাখুন বি বাংলার পর্দায়, আমাদের সাথেই থাকুন।